বই SIGNS, এটা হলো আয়াতের বই, ছন্দাবদ্ধ কথামালার বই। আর পবিত্র কোরআনে রয়েছে 6000-এরও বেশি সাইন, 6000 আয়াত, আর তার মধ্যে 1000-এর বেশি আয়াত বলছে বিজ্ঞান নিয়ে কথা। আমার আজকের লেকচারে আমি শুধুমাত্র বিজ্ঞানে প্রতিষ্ঠিত সত্যগুলো নিয়ে কথা বলবো, আমি বিজ্ঞানের বিভিন্ন অনুমান বা থিওরি নিয়ে কথা বলবো না। কারণ আমরা জানি যে এই থিওরি বা অনুমান অনেক সময় উল্টো পথে হাঁটা শুরু করে। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে কয়েক যুগ আগে 1970 দশকে একদল বিজ্ঞানী ব্যাখ্যা করেছিলেন যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এজন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটাকে তারা বলেছিলেন বিগ ব্যাং। এই বিজ্ঞানীরা বলেছিলেন যে প্রথমে এই বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, তারপর সব কিছু আলাদা হয়ে গেল একটা বিস্ফোরণে, তারপর সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, সূর্য, পাশাপাশি এই পৃথিবী যেখানে আমরা বাস করি। এটাকে তারা বললেন বিগ ব্যাং। এটা বিজ্ঞানীরা জানতে পেরেছেন 40 বছর আগে, আর কোরআন উল্লেখ করেছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30 বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি এটা দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদা আকাশমন্ডল ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল আর আমি তাদের আলাদা করে দিলাম। এই বিগ ব্যাং যেটা বিজ্ঞানীরা জেনেছে কিছুদিন আগে, সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। আগের দিনে এক সময় মানুষ মনে করত যে পৃথিবী সমতল। এরপর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে জাহাজে করে ঘুরে আসলেন, তখন তিনি প্রমাণ করেছিলেন যে আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি এটা আসলে বর্তুলাকার। কোরআন এটা বলেছে 1400 বছর আগে, সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30, ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা, এবং তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতি। দাহাহা শব্দের আরেকটা মানে হচ্ছে বিস্তৃত, আর আমাদের পৃথিবীও বিস্তৃত। অন্য আরেকটা অর্থের মূল আরবি শব্দ হচ্ছে দুইয়া, যার মানে হচ্ছে ডিম। আর আমরা সবাই জানি যে পৃথিবী একটা বলের মতো গোলাকার নয়, পূর্ব আর পশ্চিমে চাপা, এটা আসলে বর্তুলাকার। আর যদি ভালো করে দেখেন, এই দাহা শব্দটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না, এখানে বিশেষ করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে। আর খেয়াল করলে বুঝবেন যে একটা উট পাখির ডিমও আসলে বর্তুলাকার। চিন্তা করেন, পবিত্র কোরআন 1400 বছর আগে বলেছে যে এই পৃথিবী আসলে হচ্ছে বর্তুলাকার। আগে মানুষ ভাবত যে চাঁদের আলো তার নিজস্ব আলো। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয়, এটা আসলে প্রতিফলিত আলো, ধার করা আলো। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, তিনি কত মহান যিনি আকাশে সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন সূর্য, প্রদীপ যার নিজস্ব আলো, এবং চাঁদ যার ধার করা আলো, প্রতিফলিত আলো। তাহলে কোরআন বলছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো, ধার করা আলো, যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। কিছুদিন আগে মানে 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। আমি যখন স্কুলে ছিলাম, আমি স্কুল পাশ করেছি 1982 সালে, 29 বছর আগে, সেখানে আমি বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম যে সূর্য কক্ষপথে প্রদক্ষিণ করে কিন্তু তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না। আর কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশামসু ওয়াল কামার, এবং সূর্য ও চাঁদ, কুল্লুন ফি ফালকি ইয়াসবহুন, প্রত্যেকে নিজ কক্ষপথে নিজস্ব গতিতে বিচরণ করে। পবিত্র কোরআন বলছে সূর্য আর চাঁদ কক্ষপথে প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশেও আবর্তিত হয়। আর এখনকার দিনে মাত্র কয়েক দশক আগে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সূর্য আবর্তিত হয়, আনুমানিক 25 দিনে সূর্যের একটা আবর্তন সম্পূর্ণ হয়। এখন পৃথিবীর সব দেশের পাঠ্যবইতে এই কথাটা উল্লেখ করা থাকে। তারপরও কিছু মানুষ হয়তো তখন বলবে, এ আর এমন কি যে কোরআনে জ্যোতির্বিজ্ঞানের কথা বলা হয়েছে, কারণ সে সময়ে আরবরা জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল। আমিও একমত যে আরবরা তখন জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল। তবে আপনাদের মনে করিয়ে দিই যে আরবরা জ্যোতির্বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করতে পেরেছিল পবিত্র কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে। তাহলে কোরআন থেকে আরবরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে পেরেছিল, এর উল্টোটা নয়। এরপর হাইড্রোলজির ক্ষেত্রে আমরা স্কুলে থাকতে পানিচক্র পড়েছি। সমুদ্র থেকে পানি উপরে উঠে বাষ্প হয়, মেঘে পরিণত হয়, তারপর একসময় সেটা
বৃষ্টি হয়ে মাটিতে পড়ে যায়, এভাবে পানিচক্র সম্পূর্ণ হয়। প্রথমবারের মতো পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেন স্যার বার্নার্ড প্যালিসি, আর সেটা 1580 সালে। পবিত্র কোরআনেও পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে 1400 বছর আগে। কোরআন বলছে, সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে ওঠে, মেঘে পরিণত হয়, মেঘগুলো একত্রিত হয়ে আকাশে ভেসে বেড়ায়, বৃষ্টি হয়ে সেটা মাটিতে পড়ে যায়, পানির স্তর আবার ভরাট হয়ে পানিচক্র সম্পন্ন হয়। পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অনেকগুলো আয়াতে। সূরা আল জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 21, সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত নম্বর 18, সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 22, এরপর সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 43, সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 57, সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 17, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত 48-49, সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 9, সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 34, সূরা জাসিয়া অধ্যায় নম্বর 45 আয়াত নম্বর 5, সূরা কাফ অধ্যায় নম্বর 50 আয়াত নম্বর 8-9, সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত নম্বর 68-70, এরপর সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 30, সূরা তারিখ অধ্যায় 86 আয়াত নম্বর 11। এভাবে আমি পবিত্র কোরআনের আরও অনেকগুলো আয়াতের রেফারেন্স দিতে পারি যেখানে পানিচক্র সম্পর্কে